এবং তারপরে তার সন্ধান আপনার পাওয়া যায় যে তিনি আপনার র‍্যাবের হেফাজতে ছিলেন। পরে তিনি যেটা জানিয়েছেন, র‍্যাব তাকে জিজ্ঞাসাবাদ করেছিল আপনার জঙ্গিবাদ, আপনার এই বিভিন্ন ধরনের বক্তব্য সম্পর্কে। 52 ঘন্টা পরে তাকে ছেড়ে দিয়েছিল। এবং এই ব্যক্তিকে 2000 আপনার এর আগেও 2015 সালেও আপনার ডিবি পুলিশ উত্তরা থেকে তুলে নিয়ে গিয়েছিল। সেই দিনে সে সময় 14 দিন তাকে আত্মগোপনে রেখেছিল, তারপরে তাকে ছেড়েছিল। তো এই যে নানান ধরনের বেশ কয়েকজন ব্যক্তির রেফারেন্স আমরা বললাম, কিংবা সাংবাদিক কাজলের কথা, বেশ কিছুদিন গুম থাকার পরে ইন্ডিয়ার বর্ডারে তার হচ্ছে আপনার অস্তিত্ব মেলে, কিংবা বিএনপির নেতা আপনার আপনার সালাউদ্দিনের, ইন্ডিয়া যিনি বিএনপির আন্দোলন সংগ্রাম উত্তরার বাসা থেকে বিভিন্ন জায়গায় ভিডিও বার্তা দিচ্ছিলেন, সংবাদ সম্মেলন করছেন একটা দলের গুড় দুঃসময়ে, তারপর তার খোঁজ মিলে আপনার ইন্ডিয়াতে। তো এই যে এতগুলো গুমের ঘটনা, আমরা বললাম যে শিক্ষক, সাংবাদিক, আমলা, এই ঘটনাগুলো কেন সরকার ইনভেস্টিগেশন করে তার সত্যতা জাতির সামনে উপস্থাপন করে নাই, যে এতদিন এই লোকটা ওখানে ছিল এই এই কারণে? একটা ঘটনার বিস্তারিত তথ্য কি সরকার দেশবাসী জাতির উদ্দেশ্যে জানাতে পেরেছে? পারে নাই, কারণ তারা তো তাদেরকে গুম করেছিল। ঠিক একইভাবে আজকে এই তহাকেও হচ্ছে আপনার এই যে আমরা যেটা লোকেশন দেখলাম, স্বাভাবিকভাবে ডিজিএফআই হেডকোয়ার্টার বলেন বা যেখানেই বলুক, এটাতে আইন শৃঙ্খলা বাহিনী গুম করেছিল। এবং এর সাথে অবশ্যই যেটা আমরা সেই তোহার আপনার আলোচিত বক্তব্যকে আমরা কানেক্টেড করতে পারি, তিনি বক্তব্য দেওয়ার সময় যেটি বলেছিলেন যে আমার এই বক্তব্য এটা যদি শোনে তাহলে র আমাকে গুম করবে, কারণ তিনি র নিয়ে কথা বলেছিলেন। ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং শেষ জমানায় যে আপনার মুসলমানদের আপনার অধঃপতন হবে, মানুষের মধ্যে হানাহানি বাড়বে, মানুষের মধ্যে যে নানা ধরনের অপরাধ প্রবণতা বাড়বে, এগুলো এবং বর্তমান সরকারের কিছু আলামতকেও কানেক্টেড করে বলেছিলেন, যেটা আলটিমেটলি সরকারের বিরুদ্ধে যায় এবং সরকার বিশেষ করে ধর্ম বিদ্বেষী কাজ করছে, ধর্ম এগুলো প্রমাণিত হয় আলেমুল আমাদের গ্রেপ্তার, আলেমুল আমাদের অবস্থান নিয়ে, বিশেষ করে এই যে আলেমুল আমাদের মধ্যে এত ভাগ বিভক্তি, সেখানে তিনি আলেমুল আমাদেরকে বলছেন যে সেই জমানায় আলেমুল আমার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে বিবেচিত হবেন, কারণ তাদের মধ্যে নানাভাবে বিভক্তি দেবে। আমরাও তো দেখি বর্তমানে এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে লাগছে, হ্যাঁ, এবং এক গ্রুপ আরেক গ্রুপকে বলে আপনার সরকারের দালাল, আর এক গ্রুপ বলে সরকারের বিধি দালাল, নানা ধরনের একটা ঘটনা তো দেখি। কাজেই যারা দিনের কথা বলে, ধর্মের কথা বলে, আল্লাহর কথা বলে, নবী রাসূল কোরআন হাদিসের কথা বলে, প্রকৃত পক্ষে যারা সৎ সাহসী মানুষ তাদের মধ্যে এত বিভক্তি থাকার কথা না। তো এই নানান বিষয় নিয়ে তিনি বক্তব্য রেখেছিলেন, তার আলোচনাগুলো রেখেছিলেন, বিশেষ করে সেখানে ভারতের র এবং বাংলাদেশের যে বাংলাদেশ তার কথা মতো যে বাংলাদেশ চালায় হচ্ছে র, ভারত থেকে নিয়ন্ত্রিত হয়, নানানভাবে তিনি এটা ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন। যে সিদ্ধান্ত তিনি এমন বলেছিলেন যে একজন পীর আলেম ওলামা কামেলকে এই রাষ্ট্র ক্ষমতা বসিয়ে দিলেও রাতারাতি পরিবর্তন করতে পারবে না। তো এই ধরনের বক্তব্য স্বাভাবিকভাবে আমরা মনে করি যে তাহলে স্বাভাবিকভাবে যেহেতু ভারতের এজেন্টরা প্রশাসন থেকে শুরু করে সাংবাদিক, গণমাধ্যম সমস্ত জায়গায় রয়েছে, রাজনীতি তারা ক্ষুব্ধ হয়েছে, তারা তখন এই বক্তাকে তুলে নিয়েছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে তুলে নেওয়ার ক্ষেত্রে, দিয়ে এটা তো অস্বীকার করার কোনো ওয়ে নেই। সুতরাং সরকার এই গল্প গুজব ছাড়লে পাবলিক তার ভাই এগুলো খাচ্ছে না, জনগণ এখন অনেক সচেতন, আওয়ামী লীগের মানে হচ্ছে বিবেকহীন এবং মানে হচ্ছে মানুষ যারা হচ্ছে নিজের ভালো মন্দ বাস বিচার না করে শুধুমাত্র সরকারের দালালি একবারে দলদাস মনোবৃত্তি থেকে মানে সত্যকে অস্বীকার করে প্রতিনিয়ত মিথ্যাচার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, এগুলো তো মানুষ জানে, বিশ্বাস করে না। তো কাজে আপনারা যত বলেন কেন বিশ্বাস করছে? আজকে ডয়েচে ওয়েলের মতো পত্রিকার বা আপনার গণমাধ্যমের জরিপে 97% মানুষ আজকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রাখছে না। আমেরিকার সিনেটে, অস্ট্রেলিয়ার সিনেটে, লন্ডনের পার্লামেন্টে র‍্যাবের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ উঠেছে, এগুলো কি মিথ্যা কথা? তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়েছে বিশেষ করে প্রশাসন, বাংলাদেশের র‍্যাব পুলিশ থেকে বিভিন্ন বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের ইউরোপ আমেরিকায় ঢোকা নিষিদ্ধ হয়ে যাচ্ছে, নানা ধরনের নিষেধাজ্ঞা তাদের উপর আরোপ করতেছে, এগুলো কি মিথ্যা কথা? বাংলাদেশের গুম খুনের সাথে কারা জড়িত? খুব অচিরেই তথ্য বের হয়ে আসতেছে যে একদল সংঘবদ্ধ চক্র যারা এই যে বাংলাদেশে আস্তানা গেড়েছে, খুব শীঘ্রই তথ্য বের হয়ে আসবে। আমাকে গুম করার চেষ্টা করা হয়েছিল এই যে উত্তর বাড্ডা থেকে, সেই ঘটনাতে আপনাদেরকে লাইভে জানিয়েছিলাম, বিস্তারিত বলেছিলাম যে প্রথমে এই যে সেই উবারের গাড়ি, চিন্তা করেন যে উবারের গাড়ির লোকেশন তারা কিভাবে ট্র্যাক করলো, উবারের নাম্বার কিভাবে নেবে, এবং সেখানে গাড়ি সহ তারা ইলিয়াস আলীর মতো তুলে নিয়ে যেতে চাইলো। যদি আমরা সেদিন সেফ হয়েছিলাম এবং জ্যামের কারণে, তখন আমরা প্রথমে গাড়ির পাশে যে তিনজন লোক ছিল, পরবর্তীতে আমরা যখন
আপনার গাড়ির দরজা ধাক্কা দিয়ে যখন বের হলাম, মানুষকে জানালাম যে আমাদেরকে গুম করার চেষ্টা করা হচ্ছে, তখন আপনার সেই তিনজনকে কিন্তু দেখিনি। পরবর্তীতে আমরা দেখেছি ডিবির একটা টিম, তারা সেখানে এসেছিল, পুলিশ এসেছিল, কিন্তু শুরুর দিকে তারা সেই যে তিনজন আমাদেরকে নিতে এসেছিল বা আমাদেরকে চেষ্টা করেছিল অপহরণ, তো তাদের পেছনে গাড়িটারিও ছিল, তাদেরকে কিন্তু আর দেখিনি। কিন্তু এই যে গুম খুন বিশেষ করে যারা করছে, এটা তো একটা সংঘবদ্ধ চক্র, এবং প্রশাসন এবং বাইরের এজেন্সির লোকজন থাকতে পারে। কারণ এটা জাফরুল্লাহ চৌধুরী প্রায় প্রায় বলে থাকেন যে আজকে আমাদের সরকার প্রধান র এবং মোসাদ দ্বারা বেষ্টিত আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তারা ঢুকে গেছে। এটা আমার কথা না, জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের একজন সচেতন মানুষ, এই বয়সেও যিনি বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, সুস্থ দ্বারা রাজনীতি নিয়ে কথা বলেন, কোনো বুইফোর ব্যক্তি না, তিনি বলছেন প্রতিনিয়ত। কাজে তারা তো হতে পারে, এবং সেখানে আমারও কিছুদিন আগে একজন গুম হওয়া ব্যক্তির সাথে যে আপনার আলোচনা হয়েছে, যে অভিজ্ঞতা তিনি আমার সাথে শেয়ার করলেন, যে ভাই আপনার তাকে যেখানে আটকে রেখেছিল চোখ বেঁধে খাবার দিত, খাবার খেত, এবং তাদের কথাবার্তিতে তার কাছে মনে হয়েছে যে এরা বাংলাদেশের না, ওপারের মানুষ, এরকম তাদের কাছে মনে হয়েছে। এমনকি মানে তিনি বলেছেন যে দু একজনকে তিনি হিন্দি বলতেও শুনেছেন, এরকম কথাও তিনি বলেছেন, এবং তাকে বলছে যে যারা ছেড়ে দিয়েছিল তারা বাংলাদেশি না। এই যে এতগুলো গুমের ঘটনা, এই ঘটনাগুলো যদি সরকার না জড়িত থাকতো এর সাথে, তাহলে সরকার উচিত ছিল এগুলোকে ইনভেস্টিগেশন করা, জাতির সামনে প্রত্যেকটা ঘটনার বিস্তারিত বলা। সরকারেরই নিয়োগ দেওয়া মানবাধিকার কমিশনার মিজানুর রহমান স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, তার বরাতে আমরা শুনেছি যে তিনি বলেছেন যে তারা মানবাধিকার কমিশন থেকে যখন বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন, কথা বলতে গিয়েছিলেন, তারাও তখন আসলে জীবনের ভয়ে কথা বলছে না, এবং এটা তো আমরা দেখছি বাস্তবতা। আমাদের ছাত্রনেতা তারেককেও আপনার সেই কোটাসংস্কার আন্দোলনের পরে গুম করা হয়েছিল, আমরা দেখেছি তিনিও শুরুর দিকে আসলে ওইভাবে কথাবার্তা বলেন না। যদি এখন একটা রাজনৈতিক প্রক্রিয়া বা প্রসেসের মধ্যে দিয়ে তার ম্যাচুরিটি এসেছে, তার সততার সাহস বেড়েছে, এখন তিনি বিভিন্ন জায়গায় সেই ঘটনার এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। একইভাবে ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মী, তারাও যারা গুম হয়েছিলেন অনেকে শুরুর দিকে মুখ না করলো, এখন তারা বিভিন্নভাবে কথা বলছেন, ঘটনাগুলো বর্ণনা করছেন, এবং ফরহাদ মাজারের মতো ব্যক্তি, বাংলাদেশে একজন বুদ্ধিজীবী, স্বাভাবিকভাবে যে নিজের জীবনের ভয় অনেকে করে, স্বাভাবিকভাবে আমি আপনি মানুষের জন্য কাজ করতে গিয়ে জীবন দিতে প্রস্তুত, নিজেরা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, সেটা আসলে কখন কার মৃত্যু কোন প্রক্রিয়া হয় সেটা একটা মানে আপেক্ষিক বিষয়, কিন্তু নির্ঘাত আসলে মৃত্যুর মুখ থেকে যদি কেউ ফিরে আসে, যে বলে যে তোমাকে আবার কথাবার্তা বললে মুখ খুললে মেরে ফেলা হবে, পরিবারকে হুমকি দেওয়া হয়, তিনি তো একটা বিভৎসতা দেখে এসেছেন, যে কারণে অনেকে চুপচাপ থাকে। তারপরে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করব, আমি আমার তোহার পরিবারের সাথে কথা হয়েছে, তাদেরকে আমরা বলেছি, কারণ অন্যান্য মানুষের চেয়ে তোহার গুরুত্বটা অন্যতম একটা উচ্চতায়, বিকজ আমরা যারা সাধারণ মানুষ তারা তো আলেমুল আমাদেরকে অন্যরকম একটা রেসপেক্ট করি, তারা দিন ধর্ম আর কথা বলেন, সত্যের কথা প্রচার করেন। কাজেই তারা যদি আজকে পুলিশ গোয়েন্দা সংস্থার ভয়ে যদি সত্য কথা বলতে পিছুপা হন, তাহলে এই যে তারা আমাদেরকে যেসব আসলে হাদিস কোরআনের বাণী শুনিয়েছেন, সেগুলোর সাথে তো বাস্তবতা খুঁজে পাওয়া যাবে না। যে যেভাবে বলেছেন হ্যাঁ দাজ্জাল এসে নিজেকে নবী দাবি করবেন, নানান ধরনের কারিশমা দেখাবেন, হ্যাঁ সেই ক্ষেত্রে শেষ জমানায় মানুষের ইমান নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। তো এই লেকচার যারা দিয়েছেন, তারা যদি এই সামান্য গুমের শিকার হয়ে যদি চুপচাপ থাকেন, এই ঘটনা নিয়ে মুখ না খোলেন, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের আসলে এই আলেমুল আমাদের প্রতি রেসপেক্টটা থাকবে না। কাজেই তরুণ ইসলামিক বক্তা তোহার প্রতি আমার আবেদন থাকবে যে মানুষকে তো মরতেই হবে, ভাই আজীবন তো বেঁচে থাকতে পারবেন না, সুতরাং আপনি সত্য ঘটনাটা মিডিয়ার সামনে, দেশবাসীর সামনে, সমগ্র বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেন, আপনার সাথে কি হয়েছে, কোথায় রাখা হয়েছিল, কি ধরনের টর্চার করা হয়েছিল, আপনাকে তো মেরেই ফেলত। আমরা কিংবা সাধারণ জনগণ, সাধারণ মানুষ প্রতিবাদ করায় আজকে আপনি ফিরে এসেছেন, সুতরাং আপনি অলরেডি পাবলিক হয়ে গেছেন, এমনকি আয়ারল্যান্ডের রাজনীতিবিদরা, লন্ডনের রাজনীতিবিদরা পর্যন্ত আপনাকে নিয়ে আপনার বিবৃতি দিয়েছে, অ্যামনেস্টির মতো মানবাধিকার সংগঠন বিবৃতি দিয়েছে, সুতরাং আপনারা আর কোনো ক্ষতি করবে না। সুতরাং তোহার যারা স্বজন আছেন তাদেরকে আমিও বলেছি ইতিমধ্যে, আপনাদেরকেও বলবো যে দয়া করে আপনারা তাকে উদ্বুদ্ধ করুন যে সাহসের সাথে সত্য ঘটনা নিয়ে মুখ খুলতে, এবং যে কোনো একটা জিনিসের রেশ আছে, যেটা বলে গরম থাকতেই তাওয়ায় রুটি দিতে হয়, পরবর্তীতে মানে রুটি ভাজা যায় না, সুতরাং এই ঘটনার রেশ থাকতেই এই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করে সমস্ত ঘটনার সত্যতা উদ্ঘাটন করে আমরা কথা দিচ্ছি, আমরা আপনার পরিবারের সাথে থাকবো, আপনার সাথে থাকবো, তো যাই হোক, যেটি আমি বলছিলাম এই গুম খুম এবং এই যে সরকারের ভাতাবাজি এগুলো বলেছি,
এবং গত পরশুর একটা ঘটনা শেয়ার করব যে আজকে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সরকার কতটুকু আপনার নৈতিকভাবে দুর্বল করে ফেলেছে, কতটুকু তাদের মধ্যে দুর্বৃত্তায়নের ঘটনা ঘটিয়েছে। যে গত পরশু দিন শুক্রবার কুমিল্লার 14 গ্রাম এলাকায় আমাদের যুব অধিকার পরিষদের সহযোদ্ধাদের একটি মিলন মেলা অনুষ্ঠান ছিল, সেটি জানতে পেরোচ্ছে সেখানকার যে আপনার বুড়া বয়সে যে আপনার ইয়া কিনেছে, বগি কিনেছে, যে বলে থাকে অনেক মানুষে আপনার আমাদের সাবেক রেলমন্ত্রী মজিবুল হক, তিনি তার ছাত্রলীগ যুবলীগের ক্যাডার বাহিনী গুন্ডা বাহিনী দিয়ে তখন এই যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছেন এবং হামলা চালিয়ে তাদেরকে কয়েক পরে পুলিশ এসেছিল, কয়েকজনকে পুলিশে দিয়েছেন, 5 জনকে 8 জনকে প্রধান থানায় নিয়ে গেছিল যারা একটু গুরুতর আহত। আমি ওসি সাহেবের সাথে কথা বলেছি, আমার সাথে রেকর্ড আছে আমার কাছে, তিনি প্রথম দিকে ছেড়ে দেবেন বলেছিলেন যে অভিভাবকের কাছে, পরবর্তীতে আমরা জানতে পারলাম যেটা রেল মন্ত্রী সাহেব যিনি তার নিজের স্ত্রীকে প্রতিষ্ঠা করার জন্য ওই এলাকায় আওয়ামী লীগের উপরও অত্যাচার নির্যাতন চালাচ্ছেন যারা তার বিরুদ্ধে। তো আমি ভিন্ন মত, বিশেষ করে বিএনপি টিএনপি অন্য কিন্তু কোনো ধরনের স্পেচই দিচ্ছে না। তো তিনি আছে তাদেরকে এই হোটেল আপনার মালিককে চাপ প্রয়োগ করে একটা মিথ্যা মামলা দিয়েছেন, তারপরে সেই 5 জনকে জেলে নিয়েছে, যাদের মধ্যে একজনের হাত ভাঙা পাও ভাঙা। এইরকম একটা অমানবিক কাজ আপনার এই বিনা ভোটের এমপি এই দুর্বৃত্তরা করছে, এটা শুধুমাত্র কুমিল্লা না, সারা দেশে অসংখ্য জায়গায় ঘটনা ঘটছে। এবং পুলিশ যারা হচ্ছে রাষ্ট্রের বন্ধু, জনগণের বন্ধু হিসেবে যারা নিজেদেরকে তুলে ধরতে চায়, সেই পুলিশ এই ধরনের মামলাগুলো নিচ্ছে ভিত্তিহীন অভিযোগে। কি বলবো, কোন প্রশাসনের কথা আপনি বিশ্বাস করবেন? এদেশে মরা মানুষ ককটেল বোমা মারার আসামি হয়, আপনার মরা মানুষ মারার কেসের আসামি হয়, বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না চলতে পারে না, পঙ্গু মানুষ প্রতিবন্ধী মানুষ তারা হচ্ছে ককটেল মারার আসামি হয়, বোমা মারার আসামি, এগুলো তো আমরা দেখেছি। মরা মানুষ ভোট দেয় এগুলো তো আমরা এই সরকার আমলে দেখেছি, এই সরকারের আবিষ্কার। কাজী এই যে ভাওতাবাদী সরকার যারা প্রতিনিয়ত মিথ্যাচার করছে, সত্যের লেশ মাত্র যাদের সাথে নেই, মানবিকতা মনুষ্যত্ব যাদের মধ্যে নাই, যারা শুধু ক্ষমতার দম্ভে আজকে মানুষের সমাজ থেকে আজকে মানবিকতা ধ্বংস করেছে, সামাজিকতা ধ্বংস করেছে, যেটা আমি বলেছি যে আসলে আগে মানুষের মধ্যে একটা সামাজিকতা ছিল যে ভিন্ন মত এবং বিরোধী রাজনীতি করা সত্ত্বেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তারা মিলিত হতো, একত্র হতো, একে অপরের সাথে কুশল বিনিময় করত। আজকে বিশেষ করে আওয়ামী লীগের লোকদের মধ্যে এই সামাজিকতাটা খুঁজে পাওয়া যায় না।